জ্যোতিপ্রিয় কে ফোন অগ্নিমিত্রা, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। দুই নারী তীব্র লড়াই দেখেছিল আসানসোলের দক্ষিণ কেন্দ্র। বিজেপি অধ্যুষিত ওই কেন্দ্রে তৃণমূলের তুরুপের তাস ছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি বাজি রেখেছিল ভূমিকন্যা অগ্নিমিত্রা পালকে। আর শেষমেশ গোটা রাজ্যে কার্যত ভরাডুব্বু হলেও আসানসোল দক্ষিণে বিজেপির হয়ে জয় ছিনিয়ে এনেছেন অগ্নিমিত্রাই। আর বিধানসভায় শপথ নিয়ে অগ্নিমিত্রা জানিয়ে দিয়েছেন বাংলায় মেয়েদের সম্মান অধিকার রক্ষার্থে লড়াই চালিয়ে যাবেন তিনি। সেই সূত্রেই এবার নতুন বিধায়ক অগ্নিমিত্রার ফোন গেল রাজ্যের নতুন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে জ্যোতিপ্রিয় মল্লিককে ফোন করেন অগ্নিমিত্রা। জানান হারোয়া ও হিঙ্গলগঞ্জে বিজেপির বহু মহিলা কর্মী ঘর ছাড়া, তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করুন। মিত্রার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে হারোয়া ও হিঙ্গলগঞ্জের দলীয় নেতৃত্বকে জ্যোতিপ্রিয় নির্দেশ দেন অবিলম্বে ঘরে ফেরাতে হবে এলাকার বিজেপি কর্মীদের। বিধায়ক পদে শপথ নিয়ে অগ্নিমিত্রা বলেছিলেন, মহিলাদের উপর অত্যাচার রুখতে কথা বলবো, আমি জিতেছি অনেক লড়াই করে, আমার এলাকায় কোনো হিংসা অশান্তি হতে দেব না। আর তার পরপরই দলের মহিলা কর্মীদের পাশে দাঁড়াতে ইতিবাচক পদক্ষেপ নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। রাজনৈতিক মহল এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছে। এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।